সাভার আশুলিয়া ইউনিয়ন কাঠগড়া বাজার এলাকায় কনকর্ড গ্রুপের লিলি অ্যাপারেলস গার্মেন্টস কর্তৃপক্ষ গত জুন মাসের বেতন ঈদ বোনাস না দিয়ে 23 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য গার্মেন্টস বন্ধ ঘোষণা করেছে মালিক পক্ষ। বিস্তারিত গাজীপুর জেলা ক্রাইম রিপোর্টার শহীদুল্লাহ সরকারের রিপোর্টে। শ্রমিকরা বেতন ঈদ বোনাস না পেয়ে 20 জুলাই সকাল 8টা হতে সারাদিন শ্রম ভবনের সামনে প্রায় 500 শ্রমিক জড়ো হয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এ মানববন্ধনে শ্রমিকদের কোনো দাবি মানেনি মালিক পক্ষ। শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাস না পাওয়ার অনিশ্চয়তার মধ্যেই আছেন। আমাদের 3 মাসের অধীনে বেতন পাবো, এটা দেবো, পাওয়া যাবে মালিক আমরা সমাধানে মানুষ।